কচুয়ায় প্রাক্তন ও নতুনদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। চাঁদপুরের কচুয়ায় ছাত্র আন্দোলনের প্রাক্তন ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার কচুয়া ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কচুয়া উপজেলা শাখার সভাপতি HM আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের যুব বিষয়ক সম্পাদক মুহম্মদ ইমান হোসেন জহির। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা দক্ষিণের প্রকাশনা বিষয়ক সম্পাদক GM তৌহিদ ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মহিবুল্লাহ আখন, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আজিম হোসেন পাটোয়ারি, HM নাসির আল হানাফি সহ আরো অনেকে।